এয়ার বাবলের আওতায় ভারতের সঙ্গে খুব শীঘ্রই আকাশপথে যোগাযোগ চালু হচ্ছে না দুই প্রতিবেশী দেশের মধ্যে ফ্লাইট চালুর বিষয়ে বাংলাদেশের দেওয়া প্রস্তাব এখন ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় যাচাই করে দেখছে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন গতকাল রোববার সন্ধ্যায় গণমাধ্যমকে এ তথ্য জানান তবে বাংলাদেশে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে আরোপিত বিধিনিষেধ তুলে নেওয়ার পরিপ্রেক্ষিতে এগারোই আগস্ট থেকে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলো খুলে দেওয়া হয়েছে মূলত দুই প্রতিবেশী দেশের মধ্যে এয়ার পাবলের আওতায় ফ্লাইট চালুর প্রস্তুতি সামনে রেখে ভারতীয় ভিসা দেওয়া শুরু হয় এয়ার বাবলের আওতায় ভারতের সঙ্গে ফ্লাইট চালুর বিষয়ে গতকাল পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন আমরা আশা করেছিলাম এই সপ্তাহ হয়ে যাবে আজ বাইশ থেকে শুরু একটি তারিখ ছিল আমাদের প্রস্তাবটি তাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবেচনায় রয়েছে আমাদের হাইকমিশনার বিষয়টি নিয়ে সেখানে যোগাযোগ করছেন আশা করছি শীঘ্রই বিষয়টি সুরা হয়ে যাবে তিনি জানান ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দুরাইস্বামী দিল্লি যাচ্ছেন তিনি সেখানে গিয়ে ফ্লাইট চালুর বিষয়ে কথা বলবেন বলে আশা করা যাচ্ছে মাসুদ বিন মোমেন বলেন বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ হার কমে যাচ্ছে সুতরাং ফ্লাইট চালুতে সমস্যা দেখি না এর আগে গত মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক অনুষ্ঠানের পর পররাষ্ট্রমন্ত্রী এ কে মুমেন মোমেন বাবলের আওতায় বিশে আগস্ট থেকে ভারতের সঙ্গে আকাশপথে যোগাযোগ চালুর কথা জানিয়েছিলেন